প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখুন সকালবেলা কবুতরকে খাবার খাওয়াইতে উঠছি, ওরা কি করতেছে দেখুন। হাতে আমার সবগুলো কবুতরে আমার টেম করা, এই যে হাতের মধ্যে খাবার খায়, তারপরে আপনার ঘাড়ে উঠে হ্যাঁ সারা শরীরে ঘুরে খাওয়া। তো আজকের ভিডিওতে দেখবেন কম খরচে কীভাবে আপনারা কবুতর পালন করতে পারেন। অনেকেই কবুতর পালন করেন, এমনকি কবুতরকে কোন খাবারটা খাওয়াবেন, যে খাবারটা খুবই একবারে কোনো টাকা দিয়ে কিনতে হয় না, এই খাবারটি আপনারা খাওয়ায় কবুতরকে খুবই ভালো রাখতে পারেন, সেই খাবারটির কথাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকদিন থেকে এটা শেয়ার করে আসতেছি, জানি না আপনারা খাওয়ান কিনা, তো আজকে আবারও দেখাচ্ছি, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখুন দর্শক কবুতর কি খাচ্ছে। তো আপনাদেরকে অনেকেরই বলি খাবার সাশ্রয়ের জন্য, আপনারা এই যে আমি আমার লফটের পাশেই আমি এই যে দেখুন খাবারটা দিয়ে রাখছি। এটা কিন্তু আমি সৌদি আরব থাকতে কিন্তু এই খাবারগুলো আপনার কবুতরকে খাওয়াইতাম। হ্যাঁ, মানে দানাদার যেই খাবারগুলো আছে আমরা দেই, সেই ফিডের পাশাপাশি কিংবা বিভিন্ন খাবারের পাশাপাশি আপনারা কবুতরকে অবশ্যই এরকমভাবে সিলেকশন পাথর, যেটা সিলেকশন বালি যেটা, সেটা আপনারা দিতে পারেন। এবং কি আপনারা এর পাশাপাশি আপনারা দিতে পারেন হলো ইটের যেই রাবিশটা বাইর হয় ওটাকে ছেলে, যেটা খুদের মতো দানা, হ্যাঁ, কিংবা যেটা চাউলের মতো কণা হয়, গমের মতো সাইজটা, ওই সাইজেরটাও আপনারা খাওয়াইতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের খাবারের সাশ্রয় এবং কি কবুতরের জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভিটামিনের যেই অভাবটা সেটাও পূরণ হবে। দেখুন আমার কবুতরগুলো, রেসার কবুতরগুলো কীভাবে ছাদের উপর থেকে খাচ্ছে আপনারা দেখুন। আপনাদেরকে আসলে বোঝানোর জন্যই ভিডিওগুলো, আসলে এগুলো কিন্তু আপনারা দেখে আপনারা কিন্তু বুঝতে পারেন যে খায় না না খায়। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই খাইতেছে না না খাইতেছে, তো এখনকার দৃশ্যটা দেখেন আপনারা কীভাবে খাইতেছে। হ্যাঁ, কবুতর আপনারা জানেন পাথর কিংবা এইসব কণাগুলো খায়, হ্যাঁ খুব ভালোভাবে খায়। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি, একবারে জুম দিয়ে দেখাইতেছি, দেখেন কীভাবে খাচ্ছে। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার এই যে সিলেকশন বালি। হ্যাঁ, তো যে সিলেকশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে সিলেকশন এটাকে বলা হয়, বুঝছেন। ওই যে আমি হাত দিছি, আমার হাতের মধ্যে আসছে খাইতে। হ্যাঁ, তোমরা এই যে এটা, এইটা হলো সিলেকশন, দেখছেন আমি হাত দিছি, ও আমার হাতে আসছে খাইতে। এটা হলো ম্যাকপাই কবুতর, খুবই সুন্দর দেখুন। আয় আয় বাবা, আয় 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 ধর ল, সব ডিমি লেখা। এই যে দেখছেন আমি হাতে ধরছি, ওরা আমার হাত থেকে আসছে খাওয়ার জন্য। তো আপনারা কবুতরকে এই সিলেকশনটা খাওয়ানোর পর আপনার রোগ বেলায় থেকে বিভিন্ন, এটাতে কিন্তু আপনার খনিজ কয়লা, তারপরে শামুক, তারপরে হলো আপনার এখানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে অনেক ধরনের আপনার পদার্থ রয়েছে, যে পদার্থগুলো খাওয়ার পরে কবুতর পশু পাখির ক্যালসিয়াম, হ্যাঁ শুধু কবুতর না, আপনার হাঁস মুরগির খামারেও কিন্তু এই সিলেকশন পাথরটা দিতে পারেন। আমরা সৌদি আরবে এই হাঁস মুরগির ফার্মে কিন্তু খামারে এই সিলেকশন বালিটা দিতাম। তো দেখুন বাংলাদেশে আসার পরেও কিন্তু আমি এখন এটা ইউজ করি আল্লাহর রহমতে। হ্যাঁ, এই যে দেখুন আপনারা অনেকে চিনতে পারবেন না, এটা আপনার কিনতে পাওয়া যায়, কিংবা এমনিতেও আপনার ওই যে রাস্তা পিচ ডালা দেয় একবারে, কিংবা অনেক বাসা বাড়িতেও ডালের কাজের মধ্যে ওটা অন ইউজ করা অ্যাভেলেবেল পাওয়া যায় সিলেকশন পাথরটা বাংলাদেশে। তো দেখুন আর রেসার কবুতরকে বেশি বেশি কিন্তু এই খাবারটা যদি খাওয়াইতে পারেন, কিংবা এই খাবারটা যদি রেসার কবুতর খায়, তারা যারা রেস করেন কিংবা যারা মনে করেন আপনার কবুতর উড়ান, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু। হ্যাঁ, কারণ এইটাতে এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো কবুতরকে খুবই পাওয়ারফুলভাবে তৈরি করবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কবুতরকে কোন ধরনের খাবারগুলো দিয়ে আপনার খাবার চাহিদা, মানে খাবারের যে খরচটা কষ্টটা কমাইতে পারি, এবং কি আপনারা যে ইয়েগুলো দেখছেন এতক্ষণ ধরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই করি, আর ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিওতে আপনাদের জন্য অন্য আরেকটি মেসেজ থাকবে যে আপনারা কীভাবে কবুতর পালন করে লাভবিত হতে পারেন, আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলটির ভিতরে গিয়ে ঘুরে আসবেন, পৃথিবীর সবচাইতে বড় খামারের ভিডিও করি, সেই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। আহ 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 আহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।